প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি আমরা কিভাবে কৃতজ্ঞ হব বলেন? আজকের যে আয়োজন হয়েছে এতে কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? বুঝে না না বুঝে? না বুঝে, না বুঝে খুশি? আপনারা বুঝেন আপনারা একটা, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাবো। এ কথা আমি অনেক জায়গায় বলেছি এবছর, অনেক জায়গায়। আপনাদের কাছে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এই তিনটা প্রশ্নে বোঝা যাবে যে আমরা বুঝে খুশি না না বুঝে খুশি। প্রিয় ভাইয়েরা, আমি কতগুলো দেশের নাম বলি, দেখেন তো এই দেশগুলোকে আপনারা চেনেন কিনা। ইউরোপ, আমেরিকার অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, স্পেন, আমেরিকা, ইউকে, এইগুলো দেশ কি আপনারা চেনেন? চেনেন? এবার বলেন তো ভাই, যেই দেশগুলির নাম বললাম এই দেশগুলি কি বাংলাদেশের থেকে অনুন্নত না উন্নত? পৃথিবীর বিভিন্ন ধরনের আবিষ্কার, পৃথিবীকে চমক জাগানীয় বৈজ্ঞানিক উপহার, মহাজাগতিক বিভিন্ন ধরনের ছবি, টেলিস্কোপ, নানান মেশিন পত্র দিয়ে পুরা পৃথিবীতে যারা চমক জাগাচ্ছে, এই দেশগুলো কি বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? কথা বলতেছেন না, পিছায় না আগায়া? যেই দেশগুলোর নাম বললাম এই দেশগুলা চিকিৎসা বিজ্ঞান, ট্রিটমেন্ট, টিকা, নতুন নতুন আবিষ্কার, হসপিটাল ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, মুমূর্ষ রোগীদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা, এইগুলাতে এইগুলা দেশ পিছায় আছে না আগায় আছে? আগায় আছে। তাহলে প্রিয় ভাইরা, ট্রিটমেন্টে আগায়া, চিকিৎসায় আগায়া, প্রযুক্তিতে আগায়া, ডলারের মানে আগায়া, পাউন্ডের মানে আগায়া, ইউরোর মানে আগায়া, আমাদের থেকে সব কিছুতে আগায়া, ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করি, এই যে প্যান্ডামিকের সময় চলতেছে মহামারী করোনা, এই করোনাকালীন সময়ে যেই সকল দেশের নাম বললাম এইগুলা দেশ আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশের থেকে আগায়া না পিছায়া? কি ব্যাপার, মিলল না তো? ট্রিটমেন্টে আগায়া, টিকায় আগায়া, আবিষ্কারে আগায়া, প্রযুক্তিতে আগায়া, ইঞ্জেকশনে আগায়া, আইসিইউতে আগায়া, ভেন্টিলেটরে আগায়া, তারপরে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে সব কিছুতে আগায়া, আবার মরাতেও আগায়া, ব্যাপার কি? তার মানে বোঝা যায় কেবলমাত্র এই বিদ্যা বুদ্ধি আর প্রযুক্তিতে আগালেই সব কিছুতে আগানো যায় না। সব আগানোর সামনে আরেকটা আগানো থাকে, আল্লাহর রহমত। আল্লাহর রহমত যার সাথে আছে তারাই সবচেয়ে বেশি আগায়া, ঠিক কি না? সুতরাং যারা মনে করতেছি আমরা এই মুখের মধ্যে মাস্ক আর হাত ধোয়ায় আমরা বাংলাদেশের করোনা ঠেকায় ফেলছি, ভুলের মধ্যে আছি আমরা। আমার আল্লাহ যদি আমাদেরকে রহম না করতেন, দয়া না করতেন, তাহলে বাংলাদেশের নাম 2021 সালে গোরস্থান দেশ হতো। কবর দেওয়ার জন্য কবর খোঁড়া লাগতো না, বড় বড় পুকুরের মধ্যে ফেলাই দিয়া মাটি চাপা দিয়ে আমাদেরকে দমা দেওয়া লাগতো, ঠিক কি না? সুতরাং রব্বুল আলামিন আপনার প্রতি, আমার প্রতি দয়া করেছেন, এই দয়ার কারণে আমাদেরকে বুঝে সুঝে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, ঠিক কি না? তাহলে বুঝে আলহামদুলিল্লাহ না না বুঝে আলহামদুলিল্লাহ? আসতে না জোরে? আপনারা বলবেন, হুজুর আলহামদুলিল্লাহতে আসেন আপনি? আমাদের এই ছোট শালগড় আর কুমিল্লা অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ ডিপো এবং ফ্যাক্টরি, আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলি, ঠিক কি না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। পড়ালেখা কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসাপাতি কেমন? আলহামদুলিল্লাহ। আরে কথায় কথায় আলহামদুলিল্লাহ, আসি কোথায়? আমি বলি ভাই, দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ এইটুকু বলায় আলহামদুলিল্লাহ কেবল নয়, এই করোনাকালীন কোভিড সময়ে এখনকার আলহামদুলিল্লাহ ডেফিনেশনটা একটু ভিন্ন ভিন্নভাবে এইটা একটু আত্মস্থ করেন, এইটা একটু বোঝার চেষ্টা করেন। এখন একজন ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ কি একটু ধারণার মধ্যে নেন, সারা জীবন দুই নম্বর ব্যবসা করছে, দুই নম্বর জিনিস কিনে এক নম্বর বলে চালাইছে, সকাল 11টার সময় দোকান খুলে আগে 10টা কাস্টমার আসছে, তারপরে ওই লোকরে বলছে আপনি বনির কাস্টমার, বিকাল বলা যেই কাস্টমারের জীবনে চিনে না, ওরে দেখার পরে বলছে আপনার মতো এক লোক আসছিল বলে কেনা দামে দিলাম, এই কথা বলে ওর সাথে 500-700 টাকার চিটিংবাজি ব্যবসা করছে, ওজনের মধ্যে কম দেয়, নিক্তি আর ওজনের মধ্যে বাটকারার মধ্যে ভেজাল আছে, দোকানের মধ্যে দুই নম্বর তিন নম্বর জিনিসের ডিপো, মানুষকে ইচ্ছা মতো জিম্মাদারি করে মুনাফাখরির ব্যবসা করে, এই রকম ব্যবসায়ী যারা আছে এই করোনাকালীন সময়ে তাদের আলহামদুলিল্লাহ কি? তাদের আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ
কত বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে ছিল যাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা অর্ধেক বাংলাদেশ কিনে নিতে পারে ফেলতে পারে যমুনার মতো এত বড় কোম্পানির মালিক তারা এই করোনাকালীন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ট্রিটমেন্টে কোনোই কাজ দিল না আমার মতো এরকম একটা চুনাপুটি ব্যবসায়ীকে ইচ্ছা করলে ওয়ান টুর মধ্যে তুমি আল্লাহ শেষ করে দিতে পারতে সেই ব্যবসায়ীকে তুমি এখন পর্যন্ত যেহেতু হেফাজত করেছো তোমার দয়াতে তোমার করমে তোমার অনুগ্রহে আল্লাহ আমি তোমার কাছে এখন ফেরত আসলাম আমি আর দুই নম্বর ব্যবসা করব না দুই নম্বর মালগুলাকে এক নম্বর বলে চালাবো না আল্লাহ আমি আর বান্দার সাথে প্রতারণা করব না ওজন আর মিক্তির পাল্লার মধ্যে আমি আর কম বেশি করব না আমার দোকানে দুই নম্বর জিনিসকে এক নম্বর বলে বিক্রি করব না বান্দার হক যা নষ্ট করছে আল্লাহ ওয়াদা করলাম বান্দার হক ফেরত দিয়ে দিব এখন থেকে নবীন সিদ্দিকিন সলেহিনদের সাথে চলার মতো উপযুক্ত একজন ব্যবসায়ী হওয়ার চেষ্টা করব দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ ঠিক কি না আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন যুবক আপনার আলহামদুলিল্লাহ কি ভাই বাপের হোটেলে খাই কোনো চিন্তা নাই আমার থেকে আনন্দে কে আছে ভাই হা 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 না আহ কি আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ বলে দিচ্ছেন আপনি আপনার আলহামদুলিল্লাহ বোঝেন আপনার বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট আপনি পিতামাতার কথা ঠিক মতো শোনেন না আপনার এলাকার ছেলেপেলেরা অন্যরা জানে আপনি একটা বখাটে ছেলে যত ধরনের বিড়ি কর ইয়াবা কর গাঁজা কর দুষ্ট বদমাইশ যেইগুলার চেহারা দেখলে মানুষ মস্তান ঠান্ডা বলে ওইগুলার সাথে আপনার সম্পর্ক বেশি আপনি পড়ালেখায় মনোযোগ দেন না আপনার চুলের কাট আপনার জামার কাট আপনার প্যান্টের ছাঁট দেখলে কেউ একজন মুসলমান সন্তান হিসাবে আপনার পরিচয় দেয় না আপনি সামাজিক কোনো রকম কার্যকলাপ পজিটিভের সাথে নাই মসজিদে আজান হয় আপনার সাথে মসজিদে কোনো সম্পর্ক নাই আপনি তারপরেও বলতেছেন আলহামদুলিল্লাহ হয় নাই আপনার আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ এই সময়ে কত যুবক কত উন্নত দেশে ছিল যাদেরকে আমরা দেখতে পাইলাম কোনো ট্রিটমেন্ট তাদের কাজ দিল না ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার মতো একজন অধমরে তুমি এখন পর্যন্ত হেফাজত করেছো এখন পর্যন্ত তুমি বাঁচায় রাখছো রব্বুল আলামিন আমি তোমার কাছে কৃতজ্ঞ হচ্ছি আমি আর পিতামাতার কথার অবাধ্য হব না আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করব না আজান দিলে মসজিদ ছাড়া অন্য কোনো দিকে যাব না বিড়ি কর গাঁজা কর ইয়াবা কর এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলব চুলের কাট আমার জামার কাট আমার প্যান্টের কাট এমন হবে না যেইটা দেখলে ইহুদি নাসারা বদমাইশ দুষ্ট বলে মানুষ আমার চরিত্র এরকম হবে না আমি ফেরত আসলাম আল্লাহ ওই হেফাজত করেছো তুমি ওই হেফাজতের কারণে এখন থেকে আমি তোমার রাস্তায় চলার প্রতিশ্রুতি দিলাম এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ ঠিক কি না বুঝেন আলহামদুলিল্লাহ কারে বলে আপনি আপনার বাজারে যায় খবর নিয়ে দেখেন কতকগুলা হিন্দু আছে ওদেরকে জিজ্ঞাসা করার আগে আলহামদুলিল্লাহ বলে বলে না কালেমা শরীফ বলে কিভাবে জানেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়ের উচ্চারণ শুনলে মনে হয় নূরানি মাদ্রাসায় পড়ছে জিজ্ঞাসা করে দেখবেন হিন্দু কি ব্যাপার তাহলে যদি উনার আলহামদুলিল্লাহ আর উনার এই কালেমা শরীফ দ্বারাই যদি হয়ে যাইতো তাহলে কি আপনি মনে করছেন যে এটার দ্বারা উনার জন্য হয়ে গেল এত সহজ প্রিয় ভাইরা খুব সাবধান এই জন্য বলতেছি আলহামদুলিল্লাহর মানে বুঝে তারপরে আমাদেরকে চলতে হবে নচেত আলহামদুলিল্লাহ হয় নাই মুরব্বীদের আলহামদুলিল্লাহ কি বাবা হ্যাঁ বিকাল হলো ছোট শাল ঘরের চায়ের দোকানে বসলো গিবত কমিটির সেক্রেটারি সভাপতি এবং ক্যাশিয়ার তিনজন একসাথে বসে গেল বসার পরে এক কাপ চায়ের অর্ডার দেওয়ার পরে উমুকের বইয়ের কি হলো তুমুকের ছেলের কি হলো উমুক উমুক হুজুরের কি হয়েছিল তুমুক হুজুরের কি হয়েছে শুধুমাত্র এই সকল ফাউল ফাউল আলোচনা করে উনি অবসর জীবন যাপন করতেছে এওনার কোনো রকম স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই ভালো করে বউয়ের সাথে কথা বলে না বাচ্চা কাচ্চার সাথে সুন্দর আচরণ করে না সে সমাজের যুবকেরা কেমন করে সুন্দর পথে চলবে আজ পর্যন্ত খবর নাই এখন পর্যন্ত সুদ বাদ দেয় নাই এখন পর্যন্ত গীবত বাদ দেয় নাই এখন পর্যন্ত মিথ্যা কথা বাদ দেয় না মুখের মধ্যে একটু দাড়ি আর জুব্বা আর রিটায়ারমেন্ট আছে ওই 30 বছর আগে যে 4টা সূরা মুখস্থ করছে ওই 4টা সূরাই নিয়ে আছে উনি দুনিয়ার সব খবর জানে উনারে যদি বলা হয় বলেন ও তাআলা জাদ্দুকা এর মানে কি বলেন সানার অর্থটা কি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা হা 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 আমার বয়স হয়ে গেছে বাবা উনি কোরআন শরীফ পড়তে পারে না কোরআন শরীফ সহি নাই কিছু নাই উনার বয়স হয়ে গেছে ওইদিকে ফিল্ডিং মারতেছে আড্ডা মারছে মুরব্বি আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্ট বুঝে নেন আপনার আলহামদুলিল্লাহ হয় নাই
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিশ্ব মহামারীর সময়ে 60% এর উপরে যাদের বয়স তাদের কথা ছিল বেশি ভাগ দুনিয়া থেকে হারায় যাওয়ার কথা, সেইখানে রব্বুল আলামিন তুমি আমারে বাঁচায় রাখছো, আমার কোনোই যোগ্যতা ছিল না, তোমার দয়াতে তোমার নিয়ামতে আমি আর আজকের থেকে গীবত গিল্লা করব না, স্ত্রীর সাথে বাড়িতে যে খারাপ ব্যবহার করব না, বাচ্চা কাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়, কোরআন সুন্নার দিকে চলে সেই প্রচেষ্টা করব, সমাজের যুবকরা যেন আল্লাহর দিকে চলে সেই প্রচেষ্টাকারী হব, মানুষ যেন নামাজি হয় সেই চেষ্টা করব, সুদের কারবার একবারে বাদ দিয়ে দিলাম, ঘুষের মধ্যে তো আমার অবস্থানই নাই, সমাজের বাজে কোনো জিনিসের সাথে আমার সম্পর্ক নাই, আমার সমাজটা যেন সুন্দর হয়, দেশটা যেন সুন্দর হয়, আজকের থেকে শপথ নিলাম আল্লাহ যতদিন না মরছি এই বৃদ্ধ বয়সটাতে কোরআন বুঝার চেষ্টা করব, নামাজের দোয়া তাসবি সুরা নতুন করে বুঝার চেষ্টা করব, প্রয়োজনে মাদ্রাসায় ভর্তি হব, তাও নামাজের যে কয়টা সুরা আছে ওই কয়টার অর্থ জানবো, এর নাম হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।